হ্যালো বন্ধুরা, আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের ভেন্ডি বা ঢ্যাঁড়শের ভর্তা করে দেখাবো, ভর্তা বা চাটনি বলতে পারেন। এটা রসুন স্পেশাল বিনা পেঁয়াজে বানাবো আর এর মধ্যে কোনো প্রকার পিচ্ছিল ভাব থাকবে না। চলুন ঝটপট রেসিপি দেখে নিই। এখানে দেখুন, আমি ভেন্ডি ধুয়ে কেটে রেখেছি। ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নেবেন আর পারলে শুকিয়ে নেবেন। আর দেখুন সাইজ, আমি এরকম সাইজ করে কেটেছি, বেশি ছোট ছোট করে কাটতে হবে না, এরকম সাইজ করে একটু বড় বড় করে কেটে আমি রেখে দিয়েছি। এবার কড়াই গরম হয়ে গেছে, একটুখানি তেল দিয়ে দেব, একেবারে অল্প একটু তেল দেব, বেশি তেল এখানে লাগবে না। তো তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমরা ভেন্ডিগুলো দিয়ে দেব, ভেন্ডিগুলোকে ফ্রাই করে নেব। তেলটা আমি ছড়িয়ে দিলাম ফ্রাই প্যানের মধ্যে। এবার আমরা ভেন্ডিগুলোকে দিয়ে দেব, এই যে কেটে রেখেছি এগুলো দিয়ে দিলাম। ভেন্ডিগুলোকে ফ্রাই করতে হবে, হিট কিন্তু একেবারে হাইয়ে রাখতে হবে, কারণ ভেন্ডির ভেতর পর্যন্ত আমরা রান্না করব না, ভেন্ডি কাঁচা কাঁচাই রাখবো, ওপর থেকে কালো কালো স্পট নিয়ে আসব। এখানে আমি স্বাদমতো লবণ ব্যবহার করছি, আপনি চাইলে এখানে লবণ নাও দিতে পারেন, পরে যখন দোবারা মানে লাস্টে যখন আমরা আরেকবার ফ্রাই করব ভেন্ডিকে, তখন আপনি লবণটা অ্যাড করতে পারেন। আমি শুরুতেই দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে হাই হিটে আমরা ভেন্ডিকে ফ্রাই করে নেব। মোটামুটি ওপর দিয়ে কালো কালো স্পট আসলেই আমরা নামিয়ে নেব। দেখুন ভেতর থেকে ভেন্ডি কিন্তু কাঁচা রয়েছে, ওপর দিয়ে ভাজা ভাজা একটা টেক্সচার চলে এসেছে, কারণ আমরা হাই হিটে ফ্রাই করেছি। তো এবার আমরা ভেন্ডিগুলোকে নামিয়ে নেব, নামিয়ে একটা প্লেটে নিয়ে নেব যাতে ভেন্ডিগুলো একটু ঠান্ডা হয়ে যায়। আর এই কড়াইয়ে আমরা রসুন আর কাঁচা লঙ্কা ফ্রাই করব। দেখুন আমি স্বাদ মতো কাঁচা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কা একটু বেশিই নেবেন, কারণ এই ভর্তাটা একটু ঝাল ঝাল ভালো লাগে। আর আমি রসুন নিয়েছি, একটা মোটা সাইজের রসুন, মানে মিডিয়াম থেকে একটু বড় সাইজের রসুন। লঙ্কাগুলোকে আমি কেটে নিয়েছি যাতে কড়াইয়ে গিয়ে না ফোটে। এবার তেল আমি দিইনি, বিনা তেলেই এরকম আমি ফ্রাই করব হাই হিটে। এখানেও সেম, যে আমাদের রসুনটা কিন্তু ভেতর থেকে কাঁচা থাকতে হবে, হাই হিটে ফ্রাই করব, ওপর দিয়ে একটু ভাজা ভাজা স্পট আসলে আমরা নামিয়ে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ওপর থেকে ভাজা ভাজা স্পট চলে এসছে কালো কালো। এবার আমরা এগুলোকে নামিয়ে নেব, নামিয়ে অন্য একটা প্লেটে বা একটা বাটিতে নিয়ে নেব। এবার আমাদের লাগবে একটা ক্রাশার, বা এটাকে হামানদিস্তা বলে, যাই হোক, এটাতে আমরা কুটে নেব। সবার আগে আমরা রসুনের লঙ্কাটাকে কুটে নেব, কারণ রসুনের লঙ্কা ভালো করে কোটা হওয়াটা জরুরি। আর ভিন্ডির সঙ্গে যদি একসঙ্গে কুটতে চাই, তাহলে কিন্তু এগুলো ভালো করে কোটা হবে না। তো রসুনের লঙ্কাটাকে আমি আগে কুটে নেব। দেখুন বন্ধুরা, আমার এটুকু তো হয়ে গেছে, আপনি দেখতে পাচ্ছেন যথেষ্ট ভালোভাবে কোটা হয়ে গেছে, এর থেকে বেশি আর কোটার দরকার নেই। এই দেখুন, কাছ থেকে দেখাচ্ছি। এবার এর মধ্যে আমরা ভেন্ডি দিয়ে ভেন্ডিকেও কুটে নেব, অল্প অল্প করে ভেন্ডি দেব, একসঙ্গে সব দিয়ে দিলে ভালো কোটা হবে না, তাই অল্প অল্প করে ভেন্ডি দিয়ে আমরা কুটে নেব। ভেন্ডিকে একেবারে খুব বেশি কুটতে হবে না, এটা অবশ্যই ভর্তা, কিন্তু একেবারে বেটে নেওয়া ভর্তার মতো নয়। তো আমরা নিজের পছন্দ মতো কুটে নেব আর কি, খুব বেশি একেবারে বেটে নেওয়ার মতো করব না। দেখুন প্রথমটুকু আমার হয়ে গেছে, এবার আমি পরেরগুলো দিয়ে দিচ্ছি, আর এগুলোকেও আমি একসঙ্গে কুটে নিচ্ছি। আপনার যদি ভেন্ডির কোয়ান্টিটি বেশি হয়, একসঙ্গে যদি না হয়, তাহলে অল্প অল্প করে কুটে নামিয়ে রেখে দিন একটা প্লেটে, তারপরে বাকিগুলো কুটে নিন, তারপরে আমরা যখন দ্বিতীয়বার ফ্রাই করব আবার, তখন এগুলো ভালোভাবে মিশে যাবে, কোনো অসুবিধা হবে না। দেখুন বন্ধুরা, আমার ভেন্ডিগুলো কোটা হয়ে গেছে, আমি এরকম করে কুটে নিয়েছি, চাইলে আপনি আরও করতে পারেন, কিন্তু আমি আর মিহি করব না, এইটুকুই যথেষ্ট। এবার আমি সেই প্যানটাই নিয়ে নিয়েছি যেটাতে আমি আগেও ফ্রাই করেছিলাম। এবার আমরা তেল দেব, হিট চালু করেছি, তেল দেব, নিজের পছন্দ মতো তেল দিয়ে দেবেন, বেশি কম, যেটা পছন্দ যেরকম পছন্দ। আর তেলকে খুব ভালোভাবে গরম হতে দিতে হবে, তারপরে আমরা এর মধ্যে দিয়ে দেব জিরে আর সর্ষে। হাফ টিস্পুনের থেকে একটু কম আমি জিরে দিয়ে দিয়েছি, আর হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি আমি সর্ষে। সর্ষেকে অবশ্যই খুব ভালো করে ফুটতে দেবেন, নইলে কিন্তু সর্ষের স্বাদ খারাপ হয়ে যায়, তিতো লাগে।
জিরে আর সর্ষে খুব ভালোভাবে ফুটতে দিতে হবে। তারপরে আমরা এর মধ্যে ভেজে রাখা চীনাবাদামের গুঁড়ো দিয়ে দেব। দেখুন, আমি চীনাবাদাম ভেজে আগে থেকেই গুঁড়ো করে রেখে দিই বয়ামে ভরে, তো সেখান থেকে আমি 3-4 চামচ দিয়ে দেব। আপনিও এরকম করে আগে থেকে ভেজে পাউডার বানিয়ে রেখে দিন। খুব মিহি পাউডার বানাবেন না, একটু আধা ভাঙা টাইপের পাউডার বানিয়ে রেখে দিন। চীনাবাদামের গুঁড়োটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি, আর মিশিয়ে নেওয়ার পরে ফটাফট আমরা এই যে ভেন্ডি কুটে রেখেছিলাম সেটা দিয়ে দেব, যে মিশ্রণটা টোটাল সেটা আমরা দিয়ে দেব। হিট এই সময় একেবারে লোতে করে রাখব, যাতে মুংফলির গুঁড়ো মানে চীনাবাদামের গুঁড়োটা জ্বলে না যায়, পুড়ে না যায়। ভালো করে মিশিয়ে দেব, আর মিশিয়ে দেওয়ার পরে আমরা হিটটাকে মিডিয়াম করে দেব। মিডিয়াম করে দিয়ে ততক্ষণ পর্যন্ত ফ্রাই করব যতক্ষণ পর্যন্ত কি ভেন্ডির এই যে পিচ্ছিল ভাবটা এটা চলে না যায়। এখানে আপনি লেবুর রস দিতে পারেন, কিন্তু লেবুর রস ছাড়াও আমাদের ভর্তায় একেবারেই পিচ্ছিল ভাব থাকবে না, আপনি নিজেই দেখে নেবেন। আমি কিন্তু লেবুর রস ব্যবহার করিনি। এই দেখুন, ভেন্ডির মধ্যে একেবারেই পিচ্ছিল ভাব নেই, সম্পূর্ণ দূর হয়ে গেছে। এবং যতক্ষণ পর্যন্ত ভেন্ডির পিচ্ছিল ভাব চলে যায় ততক্ষণে আমাদের ভেন্ডি যেটুকু কাঁচা ছিল সেটা একেবারে কুক হয়ে গেছে, রান্না হয়ে গেছে। এবার লাস্টে আমরা দিয়ে দেব ধনে পাতা কুচি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার আমাদের ভর্তা কিন্তু একেবারে সার্ভ করার জন্য তৈরি হয়ে গেছে। এবার আমাদের অন্য কোনো কাজ নেই, এবার আমরা হিট বন্ধ করব আর গরমাগরম ভেন্ডির ভর্তা সার্ভ করব। এটাকে চাটনিও বলতে পারেন, ভর্তাও বলতে পারেন। দেখুন বন্ধুরা, আমি কাছ থেকে দেখাচ্ছি কতটা টেম্পটিং দেখতে লাগছে। চলুন সার্ভ করে নিই। বন্ধুরা দেখলেনই তো কতটা সহজ প্রসেস, কিন্তু একবার বানিয়ে খেলে বুঝতে পারবেন কতটা ডিলিশিয়াস। এই ভর্তাটা আপনি ভাতের সঙ্গেও খেতে পারেন, কিন্তু রুটির সাথে খেতে এটা ভীষণ ভালো লাগে, অসাধারণ স্বাদের হয়। একবার অবশ্যই ট্রাই করবেন, আর ট্রাই করলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনার কেমন লাগলো। চলুন বন্ধুরা, আজকের জন্য এ পর্যন্তই। থ্যাংক ইউ, বাই বাই।